মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফের সুতি থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 6 জন গরু পাচারকারী সহ 40টি গরু আটক করলো। জানা যায়, সুতি থানা এলাকা দিয়ে রাতের অন্ধকারে রমরমিয়ে চলে গরু পাচার। পাচারকারীরা গরু নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ শনিবার ভোরে আয়রন ব্রিজের কাছে 34 নম্বর জাতীয় সড়ক থেকে 6 জনকে আটক করে। ধৃতদের নাম বাহাদুর মণ্ডল, ধুলু মণ্ডল, হাজারি মণ্ডল, ধরবেন্দ্র মণ্ডল, শফিকুল ইসলাম ও সঞ্জিত মণ্ডল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।